আমরা দিয়ে চলে আসছি। হারুন রশিদ সম্ভবত সৌদি আরবিয়া থেকে তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। হারুন, আপনার মাইক্রোফোন অন করা আছে, পরিচয় দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আমি হারুন রশিদ, 20 ব্যাচের প্রো মাস্টার, বর্তমানে আমি সৌদি আরবের তাবুক শহরে অবস্থান করছি। আবারও পরম করুণাময়ের কাছে গভীর শুকরিয়া আদায় করছি যে এই সময়ে আমরা কিছু বিশ্বাসী এবং সমর্পিত মানুষ স্রষ্টার রহমতের আশায় আমরা একত্র হয়েছি এবং সবচেয়ে ভালো যে সিদ্ধান্তটি আমরা নিতে পারি এই সময়ে পরিতে, সেই বিষয়টি আমরা ফোকাস করছি। আসলে আতঙ্কের একটা গ্রামার আছে। প্রথম কোথাও কোনো ঘটনা ঘটলে জিনিসটা কত ভয়াবহ, ওখানে কত লোক মারা গেছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে, কত ধ্বংস হয়েছে, কত অসহায় হয়ে গেছে, এটাকে প্রচার করার এবং এটাকে শুধু ফুলাতে ফাঁপাতে থাকার। কিন্তু যখন বেশি ফুলতে ফুলতে জিনিসটা ফেটে যায়, আসল সত্যটা বেরিয়ে আসে, তখন আবার বলা শুরু হয় যে আসলে কত ভয়াবহ হতে পারে ভবিষ্যতে, যে কত ভয়াবহ হতে পারে, কত ক্ষতি হতে পারে, যাতে সে আতঙ্ক থেকে বাস্তব সত্য জানার পরও বেরিয়ে আসতে না পারে। তো করোনার ব্যাপার যদি আমরা দেখি, বাস্তব সত্যটা কি, যে ডিসেম্বরে চীনে প্রথম করোনা ধরা পড়ল, তিন মাস পর WHO এটাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করল, এবং চীনে কত লক্ষ লোক মারা যেতে পারে, কত কোটি লোক মারা যেতে পারে, নানান রকম জল্পনা কল্পনা হলো আর কি। সারা পৃথিবী আতঙ্ক শুরু হলো, বিমান চলাচল বন্ধ হয়ে গেল, বিদেশ থেকে কেউ এলেই কোয়ারেন্টাইন, অনেক দেশে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল। তো বাস্তব কি, আজকে কত মার্চ, 21 মার্চ, 21 মার্চ পর্যন্ত আক্রান্ত হয়েছে সারা পৃথিবীতে 276,665 জন মানুষ, মারা গেছেন 11,419 জন, রিকভার করেছেন 91,954 জন। এটা হচ্ছে বাস্তব তথ্য। করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 18,763 জন, মারা গেছে 258 জন। ব্রিটেনে আক্রান্ত হয়েছেন 3,983 জন, মারা গেছেন 177 জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন 12,615 জন, মারা গেছেন 450 জন। ইটালির অবস্থাটা ইউরোপের মধ্যে একটু খারাপ, সেখানে মারা গেছেন 4,032 জন। এবং বাস্তব সত্য হচ্ছে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হন তাদের 81% মাইল্ড অসুস্থ, যেটার জন্যে হাসপাতালে যাওয়ারও কোনো প্রয়োজন হয় না। 14% অসুস্থ হন, তাদেরকে হাসপাতালে নিতে হয়, বাকি 5% ক্রিটিক্যাল, ইনটেন্সিভ কেয়ারে নিতে হয়, তাদের অক্সিজেন সাপোর্ট লাগবে। এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের 18 মার্চের রিপোর্ট। তাহলে যেই রোগের 81% জন্যে হাসপাতালেও নেওয়ার প্রয়োজন হয় না, মাইল্ড, সেটাকে সর্দি কাশি জ্বর মানে ফ্লু ছাড়া আর কি বলা যায়। আর বাস্তব সত্য হচ্ছে যে করোনা ভাইরাসের নামে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, এটা ফ্লুরই একটি ভ্যারিয়েশন আর কি। আমরা যেটাকে জ্বর সর্দি কাশি বলি, ইউরোপ আমেরিকাতে এটাকেই ফ্লু বলা হয়, ইনফ্লুয়েঞ্জা বলা হয়। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি শীতকালের রোগ আর কি। আসলে বিদেশ ফেরত যারা আছেন, বিদেশে তারা অনেক পরিশ্রম করেছেন, অনেক মেহনত করেছেন, এবং মেহনত করে দেশের পরিবার পরিজনের জন্যে তারা অর্থ প্রেরণ করেছেন, পরিবার পরিজনকে ভালো রেখেছেন, এবং সেই পরিবার পরিজনের উচিত তাকে সেইভাবে সেবা যত্ন করা এই সময়ে। তারা যদি
জ্বর কাশি সর্দি এটাতে আক্রান্ত হন, তাহলে যে 15 দিন কোয়ারেন্টাইন এটা থাকবেন, আর যদি না হন তবে আমার কাছে মনে হয় যে এই কোয়ারেন্টাইনে থাকার সুযোগ সবারই গ্রহণ করা উচিত আর কি। ইটস এ ওয়ান্ডারফুল থিং আর কি, এবং তাদের জন্যে কোয়ারেন্টাইনটা আশীর্বাদ হিসেবে গণ্য করা উচিত জীবনের জন্য, কারণ মানুষ আসলে খুব কম সময় পায়, সুযোগ পায় এইরকম নির্জন থাকার, একা থাকার, কোয়ারেন্টাইনে থাকার।